বন্ধুরা, নতুন নিয়মে খুব সহজে কিভাবে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট বা ইনকাম রিলেটেড সাইটে কাজ করি তখন ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টের প্রয়োজন হয়, তাই কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয় চলুন দেখিয়ে দিই। ওকে, তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন ট্রাস্ট ওয়ালেট, TRUST WALLET। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা চলে আসবে, আপনি অ্যাপটার উপর ক্লিক করবেন। এবার আপনি ইনস্টলে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল না হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, তো ইনস্টল হওয়ার পর ওপেন করবেন। তারপর আপনি এখানে গেট স্টার্টেড নামে একটি অপশান দেখতে পাবেন, এই গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, তো এখানে প্রথমে দেখতে পাবেন ক্রিয়েট নিউ ওয়ালেট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে, তো দুই নম্বর অপশানে দেখতে পাচ্ছেন লেখা আছে সুইপস, এর ডান পাশে দেখেন আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তারপর এমন একটা ইন্টারফেসে চলে আসবে, তো এখানে তিনটি অপশান দেওয়া থাকবে, আপনাকে এই তিনটি অপশান টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করার পর নিচে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দুটো অপশান আসবে, আপনি নিচের এটা টিকমার্ক করে দেবেন। তারপর চেক অ্যান্সার এখানে ক্লিক করবেন। এখান থেকে গট ইট কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে, তো এখানে দেখেন আছে ওয়ালেট নেম, তো আপনি এখানে ওয়ালেটের একটা নাম দিয়ে দেবেন। তো আমি একটা নাম এখানে লিখে দিচ্ছি। নামটা দেওয়ার পর এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবেন। তারপর এইরকম পেজ চলে আসবে, তো নিচে এখানে আপনার ফোনে লগ ইন থাকা একটা জিমেইল শো করবে, তো আপনি যদি এই জিমেইলটা দিয়ে ওয়ালেট খুলতে চান তাহলে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। আর যদি অন্য জিমেইল দিয়ে খুলতে চান তাহলে অ্যারো চিহ্নে ক্লিক করবেন। অ্যারো চিহ্নে ক্লিক করলে আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেইল আইডিগুলো শো করবে, তো আপনি যে জিমেইলটা দিয়ে ওয়ালেট খুলতে চান এখান থেকে সেই জিমেইলটার উপর টাচ করবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার ফোনের লক চাইবে, আপনি লকটা খুলে নেবেন। লকটা খোলার পর এখানে আপনার ওয়ালেটের জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে, তো এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ডের এখানেও একই পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন বায়োমেট্রিক লগ ইন দেওয়া থাকবে, তার নিচে কন্টিনিউ অপশান থাকবে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। এবার এই পেজ থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন। এখন কিন্তু আমার একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলে গেছে, তো এভাবে আপনি অ্যাকাউন্টটা খুলে যে কোনো সাইডে অ্যাকাউন্টটা কানেক্ট করে টাকা আনতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই মূলত ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।